যারা ওয়াজ করিব যারা আওয়াজ করা যারা আওয়াজ শুনে রে অভৈরুদ্দেশ্য হলো দুনিয়ার থেকে জান্নাতী হয়ে কবরে যাবে কারণ নতুন করে কবরে জান্নাতী হওয়া যাবে না নতুন করে কবরে জান্নাতী হওয়া যাবে না দুনিয়ার থেকে জান্নাতী হয় কবরে যেতে হবে এই জন্য বারবার আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছে একটু চিল্লায় বলেন আল্লাহ বাহ বন্ধরে আমার খেয়াল করেন ভালো করে অদুস্থ বুঝুর করা ভালোভাবে খেয়াল করু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমাদের দাদা চলে গেছে সিরিল ভাই চলে যাবে দাদার আগে নাতি যায় নাতির আগে দাদা যায় বাবা যায় ছেড়ে যায় কারো সিরিল নাই কে কোন সময় যায় সেটাও জানে আমার আল্লাহ সেটা জানে কি জোরে বলেন জানে কি আল্লা এই জন্য সতর্ক হতে হবে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে গো বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে দুনিয়ার থেকে মানুষ হয়ে কবরে যেতে হবে হাইওয়ান জানোয়ার হয়ে কবরে গেলে শান্তি হবে নারী আল্লাহ কুরআ রহমান আল্লাহ কুরআন ইনসান দয়াল আল্লাহ কুরআন শিখাইয়া মানুষ বানাইছে কি রহমানের শুরুতে আল্লাহ বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি কিন্তু স্বাভাবিক নিয়মে বাবাজি মানুষ আগে জন্মগ্রহণ করে তারপরে কোরআন শিখে মানুষ আগে জন্মগ্রহণ করে তারপরে কোরআন শিখি আল্লাহর বলার ভঙ্গিতে কর রহমান খলাকাল ইনসান দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে মানুষ আবার দুই প্রকার এক প্রকার জন্মগত মানুষ আর এক প্রকার গুণগত মানুষ এক প্রকার এক প্রকার জন্মগত মানুষ আর এক প্রকার গুণগত মানুষ জন্মগত মানুষ হতে গেলে আলিবা তাসা পড়া লাগে না বাবাজি স্কুলে পড়া লাগে না কলেজে পড়া লাগে না কিছু শিখা লাগে না জন্মগত মানুষ হতে গেলে কিছুই শিখা লাগে নারি আর ও বাবা গুণগত হতে গেলে শিক্ষা গ্রহণ করতে হয় শিক্ষা গ্রহণ করতে হয় কোন গুণ গ্রহণ করবেন আল্লাহ কর রহমান আল্লাহ মাল কুরআন খলাকাল ইনসান যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে তারা এ পূর্ণ গুণওয়ালা মানুষ আর জোরে বলে তারা কি পূর্ণ গুণওয়ালা মানুষ তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা হলো পূর্ণ গুণওয়ালা মানুষ জোরে বলে সোহান আর যাদের জীবন মন করা তোদের জীবন বিপল চলে যাবে রে ইসলামের প্রতি জিন্দিগি কাটাতে হবে নবী বলেছেন তোমরা আলেম হোক নতুবা আলেমের ছাত্র হোক নতুবা আলেমের কথা শুনো নতুবা আলেমকে ভালোবাসো যিনি আলেম হলো তিনিও যাবে যে আলেমের ছাত্র হলো সে জান্নাতে যাবে আপনারা যারা আলেম হতে পারলেন না আলেমের ছাত্র হতে পারলেন না আপনারা আলেমের কথা শোনার জন্য এখানে বসেছেন আপনাদেরও নাজাতের শিলা হয়ে যাবে আর অনেক মানুষ আছে জেলখানার মধ্যে বন্দি থাকতে পারে শুনতেও যেতে সুযোগ নাই এখান থেকে যদি ভালোবাসতে পারে ওই লোকটারও হাসুরে দিন আমার আল্লাহ রুসিলায় কমা করে জান্নাত দিয়ে দিবি জান্নাত কি দিয়ে দিবি বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে ও বাবাজি ভালো ভাবে খেয়াল করো বাবাজি খাওয়ার না মুসলমান নয় রে ঘুমানোর না মুসলমানি না বাবাজি বাচ্চা জন্ম দেওয়ার নাম মুসলমানি না হাটা হাটি করা মুসলমানি না বাবাজি বাচ্চা জন্ম দেওয়া হাইওয়ান জানোয়ারও পারে খাওয়া দাওয়া হাইওয়ান জানোয়ারও পারে বাবাজি হাঁটা চলা ফেরা হাইওয়ান জানোয়ারও করে মানুষের গুণ কি মানুষ আল্লাহর বিধান সঠিকভাবে পালন করে নিবে এটা নাম হল মানুষ এটার নাম কি মানুষ আল্লাহর বিধান পালন করে নিবে মার হব বলে আলা

কেউ করেন করে আল্লাহ বলেন মানব দানবকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য আমার ইবাদতের জন্য মানব দানবকে আমি বানাইছি বাবাজি বাহাদত করার জন্য আল্লাহ বানাইছি উদ্দেশ্য হলো ইবাদত করব যদি না করি উদ্দেশ্য পূরণ না হলে জাহান নামে যেতে হবে মাইকে আওয়াজ না দিলে ফেলে দিবে বাতি আলু না দিলে ডাস্টবিনে ফেলে দিবে মোবাইল কথা যায়ও না আসেও না উদ্দেশ্য বলবো হয় না ডাস্টবিনে ময়লা সুবে ফেলে দিই এটা আমার সামনে থাকবে না কারণ উদ্দেশ্য হাসিল হয় না আমাকে আপনাকে বানাই সিবাদতের জন্য যদি না করি উদ্দেশ্য হাসিল হয় না ময়লা জাহান নামে যেতে হবে না হসবিলা বলি আমার খেয়াল করেন ভালো করিয়া অপ্রাণের বাবাজি নিজামপুরের বাবাজি যারা আছেন মা বোনেরা আছেন সন্তানকে কোরআন শিখাবেন দিনই শিখাবেন বাবা স্কুল বলেন পড়েন সমস্যা নাই কলেজে পড়েন সমস্যা নাই তবে মুসলমানি যেন ভুলে না যায় মুসলমানের ছেলে এটা যেন কেউ ভুলে না যায় রে কোরআন শিখাতে হবে ইসলাম শিখাতে হবে আজকে কোরআন থেকে জাতি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বাবাজি নারীও বিচ্ছিন্ন হচ্ছে পুরুষও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আগে কিন্তু এত নাস্তিক ছিল না এখন যত নাস্তিক বেড়েছে আগে এত খারাপ ছিল না এখন যত খারাপ মানুষ বেড়েছে আগে সিনেমা বেশি ছিল না খারাপ কাজ করার বেশি ছিল না রে এখন যত খারাপ মানুষ যত বেড়ে গিয়েছে ও দুস্থ বুজুর করাম আগে গায়ে গোয়া গ্রামে গ্রামে ঘরে ঘরে কোরআনকারীর অভাব ছিল না এখন সারা বাড়ির মধ্যে দুজনও পাওয়া যায় নারী। রে সারা বাড়ির মধ্যে কি দুজনও পাওয়া যায় না আগে মা বোন দ্বারা কোরআন খবর পাওয়া যেত ওদের এক কদম করেছি অমুকের মা অমুকের দাদু এখন এই খবর আছে নাকি এখন আছে কিলা কিলির খবর আছে কথা বলে তেলাওয়াতের খবর নাই মারামারির খবর আছে এইগুলা এখন দূর হয়ে গেছে এখন মানুষ এই কিরণ মালা আর কত কিছু দেখে এগুলা বেশি বুঝিও না ভালো করে এই এইগুলা দেখার জন্য খুব পাগল মানুষ ঠিক কিনা বলে জোরে বলে বন্ধনে আমার খেয়াল করেন ভালো করেন একজন মহিলা আমার দিনের নবীর কাছে আসিয়া বলি আর সুল আল্লাহ নবী আমার কোন সন্তান হয় না বাচ্চা হয় না কোনো বিজি আমার স্বামী নিয়ত করে চার একটা বিয়ে করে ফেলবে যদি আমার বাচ্চা হয় না অনবি আমার একটা বাচ্চা খেয়াল্লার পক্ষ থেকে ব্যবস্থা করা যাবে নি সুভাল বলেন দিনে নবীনীকে বলেন মা মাগো তুমি কে আল্লাহর কালাম তেলাআত করতে জানো ইয়ার সুলা আল্লাহ আমি তেলাবাদ করতে জানি নবী বলেন প্রতিদিন নেশারে নামাজ পড়ি উজু করিয়া সোরা নূর তেলাবাদ করে তোমার বুকের মধ্যে ফু দিয়ে তুই শুয়ে থাকবা আমার আল্লাহ তোমাকে একটা সন্তান দান করে দিবি ওই মহিলা নিয়মিত আমার শুরু করে দিল শুরু করার পরে কিছুদিন পরে অনুভব করলো তার পিটির মধ্যে একটা সন্তান গিয়েছে ওই সন্তান করেছে একটু বড় হয়েছে আমার দিনের নবীর দরবার এটা আপনার দুয়ার বরকতের সন্তান গণবি আপনি কোরআনের বরকতের সন্তান একটু হাত বুলাইয়ে তার জন্য দোয়া করে দেন আমার সন্তানের দ্বারা যেন ইসলামের বড় খেদমত হয় নবী তার মাথায় হাত বোলাই দোয়া করে দিয়েছেন ওই ছেলের বংশী অসংখ্য মহাদ্দ সিনে ক্যারাম মুফা ক্যারামের আগমন হয়েছে আমার করেন ভালো করিয়া কোরআন যারা পেয়েছে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহ একবার বলেন না কোরআন সবচেয়ে দামি সম্পদ পাহাড়ের নাম ছিল গারে হের পাহাড়ের নাম ছিল গার হেরা বাবাজি ওই গার হেরার মধ্যে আল্লাহর নবী নূরের কদম মোবারক লেগে গিয়েছে কোরআন নাজিল হয়েছে আল্লাহ ডেকে বলেন হাবিব ও হাবিব যে পাহাড়ের মধ্যে আপনার কদম মোবারক লেগেছে যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে ওই পাহাড়ে দুই নূর একত্র হয়ে গেছে এতদিন এই পাহাড়ের নাম ছিল গারে হেরা এখন থেকে পাহাড়ের নাম হলো যাবালে নূর আর জোরে বলে বন্ধরে আমার কোরআন যারা পেয়েছে তাদের দাম বেড়ে গিয়েছে সাতজন যদি একত্রে যায় বাবাজি একজন কোটিপতি আর একজন লাখপতি আর একজন হাজার ভতি আর একজন বাবাজি সামান্য একদম নর্মাল ফ্যামিলির মানুষ এইখানে পাঁচজনের মধ্যে যে ব্যক্তি কোরআন জানবে না আমাদের সময় হলে তারে ইমাম মানবে টাকার বিনিময় নয় সম্পদের বিনিময় নয় আল্লাহর কালামের বরকতির কারণে ইমাম মেনে নিবি সুমাহ বলে না আর জুড়ি বলে মানুষ এখন মাদ্রাসায় দিতে চায় না দে মানুষ দে কেমন দে জানে মনে করেন একটা সাপাডাট কে উকিল বানাবো আর একটা মেধা সপ্তক ডাক্তার বানাইবো আর একটা বেকল বাফের নাম কইতে পারে না কইটা মুল্লা বানাইবো কত হয় না কয়টা আল্লাহ আল্লাহ করে খালাই দিব না জীবন ইটার মুল্লা বানাবো এই হলো আমাদের স্বভাব জায়গায় কয়েকের আছে যেটা বাজে মাইকটার আছে মামলা আমরা আছে কয়টা আল্লাহ দিছে এরকম না সুবিধা পাতি চিন্তাভাবে টাকা ফায়না ফালগুলি আরো ধরে হাজির অনেক কাছে জামাই বউ বলি দিয়ে মাদ্রাসা পড়াবে স্বামী বলে না না ডাক্তার না মানে একজন তর্ক বিতর্ক লেগে যায় মানুষ বলে মোল্লার উল্টা বোঝায় মোল্লারা উল্টা করে লাভ কি কথা হয় না হুজুর তো আর খাওয়ান পায় না খাওয়ান পায় কোনো আসলে ভাত পায় না খালি গুছতে খাইতে হয় কি খাইতে হয় ভাত পাওয়া জানো তো খালি ঘুসতো দেখে ও কান খান ভাত তো বাড়ির খান হাজির সেই জন্য এখন এদিকে অবহেলার বিষয় না খেয়াল করার বিষয় তোমার কোটি টাকা আছে তুমি ভার করে একজন ধার দিয়ে জানা যা পড়ো তোমার পিঠে চুলকায় আরেকজন দিয়ে চুল খেয়ে কত মজা পাবেন স্বাদ মিটবে না তোমার জন্য আরেকজন ভাড়া করে আনি কি করবে আমি তো আমার বাপের দুঃখে কান্দবো তোমার বাপের দুঃখে কান্দবো নাকি আমার ভেংসি ধরা লাগবে তোমার বাপের কবরের পাশে আমি কাঁদলে আমার বাবা দৌড়তে কাঁদতে পারি তোমার বাবার দরতে তুমি কাঁদতে হবে তুমি কাঁদতে হবে তো তোমার বাবা দেখে আমার বাবার কথা খেয়াল হয়ে চোখের পানি আসতে পারে তোমার বাবা দরতে তো আমি কাঁদবো না তুমি কাঁদতে হবে তোমার চুলকানি তুমি চুলকাতে হবে কথা হয় না মোল্লারে উল্লা কোন ভাইলি কই আমরা বুঝি এক উল্ডা দেখ জায়গাতে লাগছিল বেগম সবকে মাদ্রাসা পরাইতো জামাইবাবু কোনো পরাইত যাই বেগমের কথা মানতে যে মাদ্রাসায় ভর্তি করছে তো মাদ্রাসাতে আসার সময় ছেলে বাপরে চিঠি লিখছে আমাকে রেল স্টেশন থেকে এগিয়ে নিয়ে বাপকে সেই রেল স্টেশন থেকে এগিয়ে আনার জন্য তো বুড়া মানুষ তো প্রস্রাব তো আর বেশিক্ষণ ধরে রাখা জানা কো বাবা আমি একটু প্রস্রাব করব কী করবো প্রস্রাব করবো করেন বাবা বেসারা প্রস্তাব করতে বসছে পশ্চিম দিকে কোন দিকে বসছে হ্যাঁ বেড়া আমি আলমে আইলাম আমার সামনে আমার বাপে না যায় কাম করবে এটা হতে পারে যতটুক কাছে যাওয়া যায় বাবা এদিকে যায়জ না অন্যদিকে ঘুরে যাও অন্যদিকে বাঙালি ঘুরলে বালা ঘুরে বেড়া ঘুরতে ঘুরতে খুব মুখ হয়েছে একবারে ক্যাবলা ফিস দেওয়া প্রস্তাব করা তা যায়জ না করে বাবা এদিকেও যায়জ না অন্যদিকে ঘুরেন বাপ ঘুরছে আরেকদিকে এদিকে আরম্ভ হয়েছে তুফান বাতাস বাতাসের দিকে মুখ করে প্রস্রাব করা যায় কো বাবা এইদিকে যায়জ না ওদিকে গুরো বুড়া মানুষ তিন চারিদিকে ঘুরতে ঘুরতে আর প্রস্তাব থাকে না ওটা মেজাজ গরম হয়ে গেছে ওটা মনে করে হাজরিন আমরা এদিকে খেয়াল করি বলছিলাম যে বুড়া মানুষ তিন দিকে ঘুরতেই শেষ হয়ে গেছে মেজাজ গরম করে বাড়ির দিকে যাওয়া শুরু করছে এ মনে করেন ছেলে অনেক দিন পরে আসতেছে তো মুসাফা করতে করতে যাচ্ছে গিয়ে দেখে তার ওয়াইফ বারান্দা দাঁড়িয়ে আছে তে ম্যাডাম জিজ্ঞেস করে আমার ছেলে কোথায় আছে ক আছে কু ইসলাম মাদ্রাসা পরেই না পরেই ক কি হয়েছে ক তোর মুতাইব ক আমার একবারের মুত সাইড দিকে ঘুরে মুতেছে ক তোর মুতাইব একবারের মুত চল্লিশ দিকে ঘুরে কি বো কি কয় ক আমার একবারের মুত চার দিকে ঘুরে মুতাইছে ক তোর মুতাইব বালা করে আপনারা কন ছেলে বলছে রাইট কথা বলছে না রং কথা বলছে কিন্তু বাবার না জানার কারণে রং হয়ে গেছে এরকমই আলেম বলে রাইট বলে আমরা না বোঝার কারণে বিভ্রান্তি পড়ে কথা বলেন ঠিক কিনা জোরে বলে বিভ্রান্তি করে না বিভ্রান্তি মার্কার কাছে গেলে তো করব কথা বলেন ঠিক কিনা আলেম হলে জ্ঞান বেড়ে যায় কারণ সামাম সৃষ্টি তার জন্য দোয়া করে সোয়াল করে আমার বাবাজি কোরআন যারা পেয়েছে সব পেয়ে গেছে গো তাম পৃথিবীর চিন্তা আমি হলো কোরআন বাবাজি একটা ঘটনা আমি উল্লেখ করে বলবো কোরআন পেয়ে গেলে দেহ সব পা হয় বাবাজি ইমাম মালিক রহমতুল্লাহ আলহ বড় দনির সন্তান ছিলেন বাড়ি ছিল সোনার মদিনারি বাড়ি ছিল কুল বাড়ি ছিল সোনার মদিনা ইমাম মালিক রহমতুল্লাহ আলহাম এলএম শিকার জন্য গিয়েছেন দিন শিখে বাবা টাকা খরচ করে সব শেষ হয়ে গেছে আসার সময় বাবাজি পকেট হয়ে গেছে রাস্তার মধ্যে খিদা ধরেছে পেটে খিদা লাগছে কিন্তু টাকা নাই ভিক্ষা তুমি করবেন না কিভাবে করবেন মোরা কাবায় বসে গেলেন আমার আল্লাহ ডেকে বললেন যাও যাও সামনে একটা বাজার আছে ওই বাজারে একজন ধনী আছে রে ধনীর হোটেল আছে ওই বাজারের হোটেলের মালিকের একটা মাসালা দরকার ওই মাসালা তুমি বলে দিবা তবে শর্ত সাপেক্ষে বলবা বলবা তুমি এক বেলা আমাকে পেট ভরে খাওয়াবা তবে আমি টাকা দিতে পারবো না তবে মাগ্ন খাবো না আল্লাহর কালামের একটা মাসালা তোমাকে শিক্ষা দিয়ে দিব রে আল্লাহর কালামের মাসালা কি শিক্ষা দিব যখন রানা করলো প্রাণের বাবা যে ধনী ছিল অদস্ত বুজুর ওই ধনির হোটেলে যখন পৌঁছে গেল যাওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাম বললেন ও ধনী হোটেলের মালিক আমি একবেলা আপনার ভাই হোটেলের মধ্যে খাব তবে কোনো সম্পদ দিতে পারবো না কোনো টাকা দিতে পারবো না তবে মাগনা খাব না আমি একটা কোরআনের মাসালা শিখাবো এর বিনিময় আমাকে এক বেলা খাওয়াই দিবা হোটেলের মালিক না না খাবারে তো সস্তা না তবে আমি খাওয়াইতাম যুগের ইমাম মালে যদি পাইতাম আল্লাহ বলে না আমি খাওয়ায়া দিতাম যুগের ইমাম ইমাম মালিককে যদি পাইতাম ইমাম মালিক রাহমাতুল্লাহ মনে মনে কন। আমি তুই ইমাম মালিক কোন যদি বলি আমি ইমাম মালিক তাহলে বলবে সে নাম বিক্রি করে খাওয়ার জন্য বলেছে বাবাজি গোপন করিয়া বহু কষ্ট করিয়া গাছের মধ্যে ধরিয়া পেটি গামছা বাঁধিয়া পাতর বাঁধিয়া সুদূর সোনার মদিনা চলে গেলেন ধনী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করিয়া বাড়ি যখন ফিরে যান তার বিবিকে বলে স্বামীর আমার একটা কন্যা মেয়ে সন্তান আমাদের বড় হয়েছে তার কি একটা বীর ব্যবস্থা করবা না তাকে কি দিবা সে এক পর্যায়ে তর্ক করতে করতে বলে বিবির দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ যদি আমার মেয়ে কেনা দিতে পারি ততক্ষণ আমি বিয়ে দিব না রে বিবি বলে তুমি তো দিতে পারবে না কয় যদি না দিতে পারি তুমি তালাক না দিতে পারলে কি তা এটা সোজা বিষয় না নেই কয় দিলেই মতো খুব সোজা বিষয় নরম জাগে যাখান পাই এখানে মেসে দূরে কতক্ষণ ঠিক কিনা দোস্ত বুজুর কারণে খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণীর বাবাজি ওই ধনির বিবি চোখের পানি চেনে কামীর দুনিয়ার দামি সম্পদ তোমার মেয়েকে দিবা আমাকে কেন তালাক বললাম তালাক কেন বললাম তখন দামি সম্পদ কেমনে দিবি পেরেশান হয়ে গেল কেমনে দিবি দিতে তো পারবে না মেয়ে বিধ বিয়ের ব্যবস্থা করবে এইখানে যারা আলেম ছিল মুক্তি ছিল তাদের কাছে গেল যে আমার মেয়ে বিয়ে দিব আমি সম্পদ দিব আমি চুক্তি করেছিলাম না দিতে পারলে বিবি তালাক এখন আমি যদি না দিতে পারি আমার বিবি কি তালাক হয়ে যাবে নাকি সব মূর্তিরা বলে হা যদি তোমার বিবি মেয়ের বীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ না দিতে পারো তাহলে তোমার বিবি তালাক হয়ে যাবে এখন দেখো বিবি রাখবা না মেয়ে বিয়ে দিবা মেয়ে বিয়ে দিলে বিবি থাকবে না আর দুই মেয়ের রাখো বিবি থাকবে মেয়ে বিয়ে দর যাবে না এই ধনী ব্যক্তি প্যারাশনে পড়ে গেল সব আলিমুল আমাম এক হয়ে বলল দাম অদনি আমরা সমাধান দিতে পারবো না রে তুমি চলে যাও সোনার মদিনা সোনার মদিনা ইমাম মালিক আছে মনে হয় রে ইমাম মালিক তোমাকে সমাধান দিতে পারে আরো জোরে কমাম মালিক সমাধান দিতে পারে ওই দনি তার এলাকা থেকে যেতে যেতে গো শুধু সোনার মদিনায় চলে গেল ওই সোনার মদিনায় যখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করল দেখে ওই দিন যে লোকটাকে একবেলা খাবার খায় একটা মশলা শিকারার জন্য বলেছিল ওই লোকই ছিল ওই লোক ইমাম মালিক সুবহানাল্লাহ সুবহান ধনি লজ্জায় পড়ে গেল চোখের পানি ছেড়ে দিল জারিয়া কই গো ইমাম মালে। আমি জানতাম না আপনি আমি জানলেই বিয়া করতাম না বাবাজি আল্লাহ যদি কোন জায়গায় পাঠা কেউ যদি বলে আমি যাব না ও জায়গার মধ্যে সে জীবনে যেতে হবে রে আল্লাহ কানে ধরে পাঠাইছে আল্লাহ কানে ধরে কি আর ইমাম মালিক বলে রামতুল ওই দিন সেদিন যেদিন আমি রে তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে এক বেলা খাওয়াবা আর তোমাকে আল্লাহর কালামের একটা ওই ওই দিন যদি দিব মাসালা শিখাইলে আজকে কষ্ট করে সোনার মদিন তোমার আশা লাগতো না রে সোনার মদিনায় কি আশা আজকে কষ্ট করে সোনার মদিন আশা লাগতো না ওই দিনই আমি তোমার মাসালার সমাধান দিয়ে দিতাম তখন বললেন ইমাম মালিক রহমতুল্লাহ না বলেন যা যা বাড়ি যান তোমার মেয়ের বীর ব্যবস্থা করো বীর ব্যবস্থা করিয়া বাবাজি বিয়ে হয়ে গেলে রে ধনী আল্লাহর কালাম একটা মার্কেট থেকে কিনে নিবি আল্লাহর এই কালাম পবিত্র কোরআন শরীফ কিনে নিয়ে স্বামী আর স্ত্রী যখন একত্র হবে তখন তাদের দুইজনের হাতের মধ্যে দিয়ে বলবা এই কোরানের উপর জিন্দগী পরিচালনা করো এটি দামি সম্পদ তোমাদেরকে আমি উপহার হিসাবে দিলাম অরে দনি আল্লাহর কালাম যদি তাদেরকে দিয়ে দিতে পারো তোমার বিবি তালাক হবে না রে কোরানের চেয়ে দামি সম্পদ আর কিছু নাই কোরআনের চেয়ে দামি সম্পদ কি আর কিছু নাই এই জন্য তুমি তোমার ওই তাদের বীর মধ্যে উপহার হিসেবে সম্পদ করে দি জোরে কন্যা আরো জোরে আমার বাবা দেব খেয়াল করেন বাল করি অদুস্থ বুজুর করাম ভালোভাবে খেয়াল করি এই জন্য কোরআনের জিন্দগি পরিচালনা করতে হবে কোরআনের উপর হতে হবে অনেক বন্ধু আছে অনেক বিশুদ্ধার করে বক্তব্য দেন ওই বক্তব্য কোরআন বিরোধী বক্তব্য হয়ে যায় কিন্তু উল্লেখ করে বলে না উল্লেখ করে কোরআন বিরোধী বলে না কিন্তু এমন বক্তব্য দেয় যে বক্তব্যে কোরআন বিরোধী বক্তব্য হয়ে যায় কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন বাবার তেজ্য সম্পদ ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ বাবা জি এখন যুক্তিবাদীরা যুক্তি উঠায় তারা বলে যেই বাবার সন্তান মেয়ে সেই বাবার সন্তান ছেলে তারা কেন এরকম এক অংশ আর দুই অংশ সমান পাবে কিন্তু কোরআন দিয়া বলে না ডাইরেক্ট বলে এমনি বলে কি ডাইরেক্ট কোরআনের উদ্বৃত্তিটা বলে না এরা কি বলে এটা কেন হবে এটা তো সমান হবে এটা কি হবে এইরকম ভাবে বক্তব্য দিয়ে থাকে অথচ আল্লাহ কোরআনে বিধান কায়ে করে দিয়েছে আর যারা এইরকম ইনডাইরেক্ট কোরআন বিরোধী বক্তব্য দে তারা হলো ই যুগের মোনাফিক তারা হলো কি ই যুগের মোনাফেক তারা ইনডাইরেক্ট মোনাফেক তার স্বভাবগত মুনাফিক হয়ে গেছে কিন্তু ধর্ম কি বলে কোরআন কি বলে সে কি বলে এটার কাছাকাছি নাই সব বিষয় সব একমত নয় কিন্তু বাবাজি কোরানের সামান্য কিছু যদি কেউ অস্বীকার করে সে বেঈমান কাফের হয়ে যাবে রে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে বেমান হয়ে যাবে কোরআনের কোনো অক্ষর যেন কোনো জায়গায় কেউ অস্বীকার না করেন না করেন তাহলে জীবন কি চলে যাবে আমার বানের বাবা দেব কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআন বিশ্বাস করতে হবে গো এই জন্য অনুরোধ করে বলি কোরআনের মহাবৎ ভালোবাসা অন্তরের মধ্যে আমাদের থাকতে হবে অন্তরের মধ্যে হবে থাকতে এই কোরআন বাবাজির সংরক্ষণ করেছিলেন গনি গনি কোরআন ছিল কাঠের মধ্যে কোরআন ছিল হাড়ের মধ্যে কোরআন ছিল বাকলের মধ্যে ওই কোরআন উসমান গনির শাসন আমলে ওটা কোরআনকে একত্র করেছেন উনি কোরআন তেলামাতে একত্র করে যখন তেলাওয়াত শুরু করে দিলেন এই জায়গা যখন এসে গেলেন উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন আর কান্না যখন শুরু করে দিলেন আকাশের দিকে তাকালেন মুস্কে হাসতেছেন উৎসাহীরা জিজ্ঞেস করে হুজুর একটু কান্না করলেন আবার হাসতেছেন কেন গো হজরত উসমান গনি বলেন বাবাজি আমি কোরানকে লেখেছি এখন কম্পেয়ার করো কম্পেয়ার করতে বাবাজি মূল কফির সাথে কম্পেয়ার করতে হয় আমি উসমান গনির কাছে তো মূল কফি নাই আমি কি দিয়া কম্পেয়ার করব আমি চিন্তিত হতে থাকলাম কিভাবে আমি কোরআন লিখলাম উল্টা পাল্টা হয়ে গেল নাকি রে সাথে সাথে আমার আল্লাহ লৌহে মাহফুজটা আমাকে দেখাই দিছি আমি লৌহে মাহফুজ দেখে দেখে কম্পেয়ার করেছি দেখি যে লৌহে মাহফুজ যেইভাবে কোরআন আছে সেইভাবে আমি উসমান গরি কোরআন লেখেছি আরো জোরে বলে জোরে বলে আমার বানের বাবাজি কালখনের ভালো করিয়াম ও দুস্থ বুজুর্গরাম বাবাজি নবীর একজন চাচি আম্মা ছিলেন বিদ্যময় কালেমা পরে মুসলমান হলেন ইন্তিকালের আগে বললেন বাতিজারি আমি যেদিন মরে যাব তুমি আমার জানাজের ইমামতি করবানি নবী বলেন হা আমি তোমার ইমামতি করবো অবাতি যা আমার কবর কননের পরে তুমি আমার কবরে নামি একটু গড়াগড়ি করবানি ঠিক আছে গো চাচি আম্মা আমি গোড়াগড়ি করব। কেন করবো গো চাচি আম্মা নবী চাচি আম্মা ডেকে বলে অবাতি জাম আমি তোমার চাচি তোমাকে লালন পালন করেছি জীবনে কোনোদিন কোনো মাসি তোমার দেহেতে লাগতে দিইনি শরীর মোবারকে বসতে দেখি নাই আর এই নুরের বদন মোবারক যদি আমি চাচি আম্মার কবরে গরাঘুরি করে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে কবরটা কি হবে বন্ধরে আমার খেয়াল করেন ভালো করেন নবেক চাচি আম্মাটিকে বলে বাতি যা আমি মনে গেলে কবরের প্রথম মাটি তুমি দিবা নিরে ঠিক আছে চাচি আম্মা আমি মাটি দিয়ে দিব নবীর চাচি আম্মা ইন্তেকালের পরে জানা যা পড়ালেন কবরে ঘরা করে কবর রেখে দিলেন মাটি চাপা দিয়ে নবী আগে মাটি দিলেন কবরের পাশে গো নবী বিনায় বিনায় কান্না শুরু করল চোখের পানি চেরে চেরে কান্না শুরু করল সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী কি জন্য এরকম কান্নাকাটি করতেছেন কি জন্য নবী কান্দেন নবী বলেন রে আমার সাবিরা ও সাবিরা আমার চাচি আম্মাই আবদার করেছে আমি যেন তার জানাজার ইমামতি করি আমি যেন তার কবরে নামিয়ে করা করি আমি যেন তার কবরে প্রথম মাটি দি আমার চাচি এরকম আবদার করেছে ও সাবিরা এরকম আবদার কে আমার কাছে করবে কে আমার কাছে করবে সাবাই کرام কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন আর বললেন নবীজি আমরা চাই চিরদিন আপনি বেঁচে থাকেন বললে আমাদের জানাজা আপনি আমরা ইন্তেকালের পরে কবরে আপনি মাটি দেন আমরা সকলে চাই আপনি বেঁচে থাকেন গো নবী বললেন বাবা চা আমি চিরদিন বেঁচে থাকবো না চিরদিন বেঁচে থাকবো আমি যেমনি জানাজা পরানোর কারণে কবরে নামার কারণে কবরে মাটি দেওয়ার কারণে আমার চাচির কবর জান্নাতের বাগান হয়ে গেছে তোমরা আলেম হও আলেমের ছাত্র হও আলেমের কথা শোনো আলেমকে যদি ভালোবাসতে পারো তোমাদের কবর জান্নাতের বাগান হয়ে যাবি আরো জোরে বলে মোট কথা হলো যা আমি শুরু থেকে বলেছি আমাদের সন্তানগণ যেন কোরআন থেকে জীবন বিচ্ছিন্ন না হয় কি না হয় বিচ্ছিন্ন না হয় কারণ বিচ্ছিন্ন হলে জাতি ধ্বংসের দিকে চলে যাবে আপনি কলেজে পড়ান স্কুলে পড়ান তবে মাদ্রাসার না পড়ান মক্তব্যন্ত উঝোর রেখে আল্লাহর কালামটা শিক্ষা দিবে আজকে মক্তবে তালা লাগছে এখন মক্তবের ছাত্র হয় না তো তালা গেছে কেন লাগছে ডিজিটাল যুগের ডিজিটাল স্কুল এই স্কুলের মধ্যে বাচ্চা পড়াইতে হয় সকালবেলা যেতে হয় বাচ্চার সময় তিনাই কথা হয় না বাচ্চা ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু কালেমা পড়তে পারে না কথা হয় না ইংরেজিতে কথা বলতে পারে কালেমা পড়তে জানে না বাড়ির সব নাম্বার বলতে পারে রে কিন্তু নবীর পরিচয় জানে না নবীর পরিচয় জানে না কারণ তার বাড়ি ভাবে শিক্ষা দেয় না এটা আদালত একদিন পরিবারের যারা বিচার দিতে হবে রে কি দিতে হবে বিচার দিতে হবে বিচার দিতে হবে আলেমকে মানুষ মনে করে বেকল আলেমরা বেকল নয় ও দুনিয়ার মানুষ দুনিয়ার যত মানুষ আছে রে সকলে নিজেকে চালাক মনে করে বড় চালাক মনে করে এরপরে তোদেরকে একদলকে বেকলের কাতারে দাঁড় করাইতে হবে দুনিয়ার মানুষ চালাক ওই লোককে মনে করেন যার কুটি টাকা আছে সে চালাক যে গরিব সে বড় বেক না না বাবাজি ওই চালাক আর ওই চালাক এক না কেমতির দিন যারা জান্নাতের মালিক হয়ে গেছে তারা এই হলো আসল চালাক সম না কেমতের দিন যারা জান্নাতের মালিক হয়ে গেছে তারাই হলো আসল চালাক ও বাবা দি এরকম চালক এলেম বাড়ি যায় আলেম হইলে জ্ঞান বেড়ে যায় আলেম হলে মেধা বেড়ে যায় আলেম হইলে সম্মান বেড়ে যায় বার্ষা বনির দরবারে নয়জন বুদ্ধিজীবী থাকতো বাবাজি একজন ডাক্তার থাকতো নয় জন বুদ্ধিজীবী অন্য অর্থে বলেছি বাবাজি কোনোদিন ওই মৌলবী ওই মৌলানার সাথে পণ্ডিত তার তর্ক করে পারে নাই কত পণ্ডিত এসেছে আলেমের সাথে জীবন তর্ক করে পারে নাই আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো বেইমান পারে নাই আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো বেইমান পারে নাই কোনো পণ্ডিত কোনোদিন আলেমের সাথে পাল্লা দিয়া জীবনে পারবে না রে পারবে নাকি

কম ও চলে গেছে এবারে ভালো হওয়ার পরে মানুষ দেখতে গেছে এবারে আবার কান্দে কো কান্দো কেন বাইশা কয় আবার কি ব্যথা করে নাকি কোনো ব্যথা না কী কী যন্ত্রণা ক অন্তর যন্ত্রণায় কান্দি কয় কোন যন্ত্রণা টাকা লাউ কোন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তখন টাকের পাচনে লেখা দিয়েছিলাম আছে আবার দেখা হবে কাবার নাকি কবে দেখা হয় আবার কবে ধাক্কা মারে মূল্য মৌল বিশ্ব ধাক্কা ধাক্কি করলে ওরকম ধাক্কা খেয়ে শেষ হবে না আবার দেখ কবে ধাক্কা লাগবে এই চিন্তায় থাকতে হয় কথা বলেন ঠিক কিনা আপনারা যতই বলেন আল্লাহ নিজে কইছে আলেমরা আমাকে ভয় করে বেশি আল্লাহ নিজে কিসে কি আল্লাহ কইছে আলেমরা করে। এখন দরবারে আলেম থাকতে পারে রসুলের যুগে আলেম মুনাফিক যারা ছিল ওর মধ্যে বড় বড় মুনাফিক আলেম মুনাফিক হচ্ছে আলেমের মধ্যেও খারাপ থাকতে পারে খারাপটা খারাপ ভালোটা ভালো খারাপটা কি খারাপ মন্দটা মন খারাপ খারাপ এই ভালো ভালো কথা বলে ঠিক কিনা ভালো কে গালি দেওয়া যাবে যাবে আমার বাবা দিক খেয়াল করেন ভালো করে ইয়া নিজামপুরের মা বনে রাম ইসলাম জিন্দাম ওই ইসলামের উপর অঠোন থাকবা মা বনে রাম আল্লাহর কালাম তেলামৎ করবা অতিবৃষ্টি মনাবৃষ্টি শিলাবৃষ্টি মারামারি চুরি ডাকাতি একজন আরেকজনের মিল নাই আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহে তাল্লাহে লিল্লাহে বলে যাচ্ছি যদি প্রতিদিন তোমার ঘরে ঘুমাম আল্লাহর কালামের তেলা স্টার্ট করতে পারো তোমার ঘরে মারামারি কাটা কাটি হিংসা সব আমার আল্লাহ কোরআনের বরকত দূর করে দিবে আর জোরে বলে কোরআন যখন পড়বেন ঘর থেকে দূর হয়ে যাবি কোরআন যখন পড়বেন ঘরে আমার আল্লাহ রহমত নাজিল হয়ে যাবে সকাল বেলা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবেন সকালের হাওয়া বাতাস ঘুরি 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 বাড়ি ঘরে পৌঁছে যাবে রহমত নাজিল হয়ে যাবে এলাকাতে বরকত নাজিল হয়ে যাবে কোনো কিতাবের মধ্যে নাই একজন চেয়ারম্যান কবরের পাশে গেলে কবরে না যাব মাপ একজন মেম্বার কবরের পাশে গেলে কবরে না যাব মাপ একজন এমপি সাহেব প্রধানমন্ত্রী কবরের পাশে গিয়ে কবরে না যাব মাপ হয়ে যাবে কিন্তু একজন হাফিজে কুরআন একজন কারিউল কুরআন একজন আলেন যখন কোনো গ্রামের উপরে দিয়ে হাঁটিয়া যাবে চল্লিশ দিনের জন্য আমার আল্লাহ ওই কবর কবরে রাজা বন্ধ করে দিবি আরো জোরে বলে আমার প্রাণের বাবা দিব কাল কর ভালো এই জন্য ইমামদেরকে মোহাম্মত করবেন ইমামদেরকে মায়া করবেন শ্রদ্ধা করবেন ইমাম হলো তোমাদের নেতাম আজকে ইমাম কি ইমাম মানে ঠিক কিন্তু ইমামের বদনাম করে কথা গোনা যেই জাতি বাবারে বাবা মানে কিন্তু বাবার সম্মান করে না এই সন্তান বেয়াদব মুরুব্বিকে মুরুব্বি মানে কিন্তু মুরুব্বিকে সম্মান করে না এই জাতি বেদব মুসল্লি ইমামকে ইমাম মানে কিন্তু ইমামকে সম্মান করে না ই মুসল্লি টাক্কা বেয়াদব কথা বলেন ঠিক কিনা বদনাম করবেন না বদনাম রুটতে হবেন নারী গিবত করবেন না আল গিবাদ ওয়া মিনাল জিনা গিবত হলো জিনার চেয়ে ভয়ঙ্কর জিনার চেয়ে ভয়ঙ্কর আল্লাহ কইছে ওয়াইলু লিকুল্লি হুমা জাতিন যারা সামনে আর পাশে মানুষের নিন্দা করে গিবত করে সামনে যেটা বলে এমন কথা বলে মানুষকে লজ্জায় ফেলে দেয় এই ভাবে বদনাম করিও নাম আলেমুন আমার বিরোধিতা করিও না রে ইমামদেরকে মহব্বত করবেন মহব্বত করবেন আমাদের দেশে ইমামদের বদনাম খুব ঢালাও ভাবে হয় ইমামের চাকরি জায়গা জারোদারের চাকরি যাব লাগে কথা হয় না বাজারের চাকরি যেতে খবর হয় কিন্তু ইমামের চাকরি যেতে খবর হয় না ইমামের চাকরি যেতে কি হয় না আর ইমামের তো বেতন লাগে না খালি দেখো কথা হ না

এখানে টাকা লাগে না এ লাগবে নাকি এল ইমাম গ্রামে গ্রামে হাঁটে মানে সে খুব ভয় আসেননি বাড়ির পান খাওয়াইবে কদিন পরে আরেকলা লে বাঘে কারণ ইমামের যথেষ্ট মূল্যায়ন করেন নাই তার অধিকার না দেওয়ার কারণে সে অবৈধ পদ অবলম্বন করেছে তার দ্বারা জাতি বিভ্রান্ত হয়েছে কথা বলেন ঠিকই না বন্ধনে আমার খেয়াল করে ভালো করে একজন ইমামের বেতন কতটুক দিবেন রে মধ্যবিত্ত ফ্যামিলি একজন মধ্যবিত্ত ফ্যামিলি যত টাকা খরচ লাগে ইমামকে এই পরিমাণ হাদিয়া দিবেন যেন তার সন্তান নিয়ে খেতে সন্তান কিন্তু এমন বেতন দেয় যে অভাব দূর হয় না ইমামের চিন্তা টেনশনের কারণে নামাজ নামাজের জায়গা জাগাত খাত এটা তোমার কারণে হয়েছে রে বাবাজি বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে ইমামদেরকে মহম্মত করবেন বদনাম করবেন নাম এক ব্যক্তি বলে পৃথিবী ধ্বংস হয়ে গেছে কয় কেমনে হইছে কই আমি দেখেছি ইমাম সব প্রস্রাব করে পানি লইছে না আর যে কইছে টয়লেট করে জীবনে পানি লয় না এমন লোকই ইমামের বদনাম করে কোনো ভালো মানুষ বলে না যত টাক ক্লাস মানুষ আছে মানুষের বদনাম বলতে তাকে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলে আমার বানের বাবা নিজামপুরের মানুষ বড় ভাগ্যবান তোমাদের গ্রামে আছে নিজামপুর দাখিল মাদ্রাসা কথা বলে না আমি নিজ ওই মাদ্রাসা ওয়ান থেকে টেন পর্যন্ত ওয়ান থেকে দাখিল পর্যন্ত ছাত্র হাঁটিয়ে হাঁটিয়া মাদ্রাসা এসেছি এই মাদ্রাসা হয়েছিল বলে পড়েছি এখন হুজুর না হইতে পারি হুজুরের ব্যস্ত দর্শী কথা হয় যদি আলেম হতে পারি না তারপরে তো আলেম মানুষ বলে বা দাওয়াত করে মহব্বত করে কত জায়গায় যাই বাবাজি কত মানুষ কত মহব্বত করে কত ফোন করে এই মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহ সম্মান বাড়াই দিছে আমার ব্যক্তিগত নয় আমার মা বাবারও নয় একমাত্র কোরআনের বরকতের কারণে কথা বলেন ঠিক কিনা আমি বলে যাই রে নিজামপুরের মানুষ অনুরোধ করে যায় নজর রাখবেন মাদ্রসারপতি এটা দিনই প্রতিষ্ঠান কত মানুষের কদম লাগবে মাদ্রাসায় ভর্তি হবে তোমাদের হেব জোকানো আছে মাদ্রাসা আছে হাফিজি মাদ্রাসা আছে এই দিকে নজর দিবানি বাবাজি যে এলাকার মধ্যে মাদ্রাসায় থাকে না এই এলাকার মানুষ বিভ্রান্তি দিয়ে বেশি পড়ে যায় যে এলাকার মধ্যে শিক্ষিত থাকে না অশিক্ষিতরা বিভ্রান্তি পড়ে যায় যে এলাকা আলেম থাকে না ভণ্ডদের রাজত্ব এসে যায় যে এলাকা মাদ্রাসা থাকবে কোনো ভণ্ড এলাকায় থাকতে পারে রে কথা বলেন ঠিক কিনা মাদ্রাসার প্রতি নজর রাখবেন মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখবে আল্লাহর কালামের বর্ক জানুনি কোরআন তোমার সুপারিশ করবে মাদ্রাসার সুপারিশ করবে মসজিদ সুপারিশ করবে কামতির দিন যেদিন কায়েম হয়ে যাবে গো হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে মাদ্রাসা হাসরের মাঠে দাঁড়ায় যাবে মসজিদও দাঁড়ায় যাবে মাদ্রাসার মসজিদ তর্ক বিতর্ক লেগে যাবে মসজিদ বলবে না আমি আগে জান্নাতে যাব। মাদ্রাসা বলবে না আমি আগে জান্নাতে যাবো মাদ্রাসা মসজিদ বলবে আমি আল্লাহর ঘর আমি আগে জান্নাতে যাব। মাদ্রাসা বলবে না 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 তুমি আল্লাহর কেউ আমি মাদ্রাসার থেকে শিক্ষা গ্রহণ করেছি আর জোরে তি করছে আমি মাদ্রাসার থেকে শিক্ষা গ্রহণ করেছে তুমি দে আল্লাহর ঘর পৃথিবীর মানুষ জানতো না না আমি মাদ্রাসা থেকে শিখেছি আমি আগে জান্নাতে যাব আল্লাহ বলবেন তর্ক বিতর্ক করিও না তর্ক বিতর্ক করিও না তোমাদের প্যাসেঞ্জার ওঠাও তার প্যাসেঞ্জার বে আল্লাহ বলেন তোমরা একসাথে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও বলেন বন্ধুরে আমার কালখনের বান করে কত মজার আর শুনছেন জীবনের আমি কিন্তু দরকারি কথা বলতেছি পরিবর্তন করেন কুস্বভাব দূর করেন সুস্বভাব আক্রিয় ধরেন খারাপ স্বভাব দূর করেন আর কোরআন যদি সংরক্ষণ করেন কোরআনের সাথে ভালোবাসা গান জীবন বর বয়ান শুনলেন জীবন বর আলোচনা করালেন মাহফিলের আয়োজন করলেন টাকা দিলেন শ্রম দিলেন পরামর্শ দিলেন কিন্তু নিজের বাস্তবায়ন করলেন না নিজের জীবন পরিবর্তন করলেন না তার দ্বারা ফায়দা লাভ হলো না ও নিজাম রংপুরের মানুষ অনুরোধ করে বলি ফায়দা লাভ করো ফায়দা লাভ করো বরকত নাও আজকে অনেক বড় বড় আলিম ওলামারা আমার পরে বয়ান ব্যাস করবেন বর্তমান আইডল ডক্টর পিএইচডি যাদের বক্তব্য বড় বড় আলেমরা বসে বসে শুনে রে তোমাদের কপাল ভালো তারা আজকে স্টেজের মধ্যে বক্তব্য বেশ করে দিবে বয়ানটা শুনে নাও ভালো করে জীবন পরিবর্তন করো এখন ওয়াজ নেশার পেশায় পরিণত হয়েছে যারা করে তার নেশা যারা শুনে তাদের পেশা যারা করে তাদের ওয়াজ এখন নেশা পেশা হয়ে গেছে বাবাজি এখান থেকে ওইখানে অর্থাৎ এত লক্ষ পঞ্চাশ হাজার নিব আশি হাজার নিব এক লক্ষ টাকা নিব এটা তার পেশা নেশা পেশা হয়ে গেছি আর কিছু শ্রোতা আছে তাদের ওয়াজ শোনা এখন নেশা হয়ে গেছি শ্রীজামপুর শুনবো নতুন মসজিদ শুনবো পুরান মসজিদ শুনবো সুক্রিবার শুনবো নিতার চোক শুনবো দরিয়াপুর শুনবো কালকার শোক শুনবো এইভাবে অনেক গ্রাম করা পাইক পাড়া শুনবো কিন্তু জীবনে কোনোদিন পরিবর্তন করে না কালে ওয়াজি শুনে এটা নেশা হয়ে গেছে নেশার পেশা হবে নারী নেশার নেশা হলে হবে না জীবন পরিমর্তন করতে হবে আজকে এই মাহফিল থেকে ওয়াদা করম মমি ওয়াদা করে জীবনে যে কু স্বভাব ছিল বর্জন কর যদি 10টার মধ্যে নয়টা না পারো একটা করে যাও আর তোমার মধ্যে 10টা কু স্বভাব আছে আমার কু স্বভাব তুমি না জানতে পারো তোমার কু স্বভাব আমি না জানতে পারি তুমি মাহফিলে বসে আল্লাহ আমি এই মাহফিল থেকে ওয়াদা করতেছি আমার এই খারাপ স্বভাবটা দূর করে দিয়েছি জীবনে কোনোদিন এই খারাপ স্বভাব আর আমার আয়ত্তে নিব না বাবাজি দান হয় জমিনে যদি আগাছাও চিনেন না দানও চিনেন না বাবাজি যদি ধান চিরে ফেলেন আগাছা হলে দান পাওয়া যাবে নাকি মন্দ জানতে খারাপ কোনটা ভালো কোনটা জানতে হবে শীত গরম চিনতে হবেন বাবাদি পশ্চিম দক্ষিণ সব চিনতে হবে জানতে হবে টান্ডার দিনে কাপড় লাগাইতে হয় এটাও জানতে হবে গরমের দিনে হালকা কাপড় পড়তে হবে এটাও জানতে হবে গরমের দিনে কারা কাপড় লাগাইলে আপনি বলবেন গরম কেন লাগে আমি মরে যাব নাকি শীতের দিনে পাতলা লাগাইলেন আপনি বলবেন ঠান্ডা লাগে কেন মরে যাব নাকি এরকম বলে হবে না গরম ঠান্ডা চিনতে হবে ভালো মন্দ চিনতে হবে কুসবাব দূর করতে হবে জিন্দিগি কোরআনের জিন্দিগি আনতে হবে নবী বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসরাত জিকিল মাউত ওয়া তিলাওয়াত

জিনার অপকর্ম থেকে বাঁচাবে এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে মা বাবার অবদ্ধতার থেকে বাঁচাবে মৌতের ভয় হওয়ার কারণে নেশা বাবাই আবার থেকে বাঁচাবে মৌতের ভয় দারি করার কারণে লোকটা বলি আল্লাহ হয়ে যাবে বন্ধুরে আমার খেয়াল করেন এই জন্য জীবনের যত স্বভাব আছে রে ফেলে একটা কুসবাব যদি কবরে নিয়ে যাও জাহান নামের আগুনে জাহান নামের কবরে নিয়ে যাও জ্বলতে হবে আমি চাই আমার জাতি যেন কোনো গুণা নিয়ে কবরে না যায় গুণা নিয়ে যেন জাতি কবরে না যায় কারণ আমরা বড় দুর্বল দুনিয়ার কষ্টই আমরা শুইতে পারি না কবরের কষ্ট কেমনে শুইব আমরা বড় দুর্বল জাতির ভাই আমরা বড় দুর্বল জাতি আমরা কেমনি শুইব এই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলা লকিং গ্লাস আয়নার দিকে তাকাও সুন্দর চেহারা দেখার জন্য তাকেও না তাকে দেখো তোমার কালো জোর সাদা হয়ে গেছে তোমার কালো দাঁড়ি সাদা হয়ে গেছে রি চেহারার মধ্যে লবণতে এসে গেছে তাল গাছে তাল পাকলে গাছে থাকে না জোনা না একাল গাছে থাকে না পাকনা আম গাছে থাকে না বান্দা তোর পাকা ধরে চেরে ই দুনিয়া তাকার জাগা নারী থাকতে হবে না রে যেতে হবে সাজ্জাদের মতন বেইমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলাম তোর জান্নাতে যাব না আমি নিজে জান্নাত বানাবো হাজার বছর কাজ করিয়াম বারো হাজার কামরা বানাইয়া বারো হাজার যুবতী ঢুকাইয়া শুধু আবদার করেছিল একটা নজর দেখবে আল্লাহ সময় দেয় নাই তার মতন বড় বেইমান তার পৃথিবীতে হয় নাই ফেরাউনের মতন বড় বেইমান হয় নাই বাবাজি নম্রদের মতন বেরো বেইমান আর হয় নাই আর কার মতন কে কত বড় বেইমান কেউ বাঁচতে পারে অনুরোধ করি এখনো সময় আসি জীবনটা পরিবর্তন করি বেপরোয়া গাড়ির থেকে দূর হয়ে আসি বাবাজি কোরআনের জিন্দিগি অনুসরণ করি রি করিও না আদবে আউলিয়া বেঁধবে দেউলিয়া সৎসঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ বাবাজি খারাপ মানুষের সঙ্গ হলে ভালো মানুষটা খারাপ হয়ে যায় আর ভালো মানুষের সঙ্গ হলে একটা খারাপ মানুষও একদিন ভালো হয়ে যায় কথা আর আল্লাহর কালামের একশন এত বেশি একশন নবী কোরআনের দাওয়াত দিয়েছেন নবী কোরআন রেখে দিয়েছেন নবী আমাদেরকে সংবিধান দিয়েছেন আমার দিনের নবী আমাদেরকে এই সংবিধান দিয়েছেন নবীর যুগ এখনো চলতেছে এটা এখনো নবীর যুগ এখন আর কোনো নবী আমার নবীর পরে আসবে না রে ক্যামত পর্যন্ত নবীর যুগ চলবে নবীর দাওয়াত চলবে নবীর ইসলাম চলবে নবীর কোরআন চলবে এই কোরআনের পথ মদ যারা মানবে তারাই হবে উম্মত নবী বলেন উম্মতের জন্য আমি নবী হাসরের মাঠে রেডি আছি আমার একটা উম্মতকে রাখিও আমি দিনের নবী জান্নাতে যাব নারি আরো জোরে বলেন না তাহলে আমাদের মোট কথা আমার যা বলেছি সরায় সিটে যা বলেছি তা আমাদের খারাপ স্বভাব চালব জিন্দি কোরআন হাদিস মোতাবেক চলে না কি বলেন ধরে বলে রাগ করছেন নাকি কথাবার্তায় সন্তানদেরকে দিন শিখাবেন দিন থেকে বিচ্ছিন্ন করবেন না রাজি আছেন আজকে সন্তান দিন শিখে কিনা এটা রাজি না হুজুরের কাছে মক যাবে এটা বাধা হজুরে একটা বাড়ি দিল সেখানে বাধা সৃষ্টি হলো মোল্লারে তো সাহস আমার ফুলারে মাল এই তোমারে কথা ফুল পারিবারিক শিক্ষা কারণ রক্ত কোনোদিন বেইমানি করে করেনি আপনি যদি গাঞ্জা খায় না আপনার ফুলা খাইয়ে চান কথা হয় না ধরে বলে না আপনি যদি না খান পারিবারিক শিক্ষা সে খাবে না আপনি তো শিখেছেন কো বিরিয়া অনেক নাদান আছে মার্কিনের পাটা বিরি আনার জন্য বেরিয়ে খুব ভালো জিনিস না কি যেন ফুলা কো আমিও খাই দিকে আমার বাপে খাইছে এটা পারিবারিক শিক্ষা কি শিক্ষা পারিবারিক তাহলে আপনি এই শিক্ষা দিলে আপনার সন্তান ভালো হবে কি জাতি পরিবর্তন হবে কিভাবে মসজিদে আসলো বাচ্চা দৌড়াদৌড়ি করলে মেজাজ করো যার বাচ্চা নাই সে খেপে যার আছে চুপ বইতে কথা ধরে বলে না যার বাচ্চা নাই সে আওয়াজ করে যার আছে বইতে যার বাচ্চা নাই বাপ মা নাই জাতি কি ধ্বংসের দিকে দিবেন নাকি জাতি মসজিদে আসছে র ধরে রাখবেন দূর করে দিবেন মানে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আপনার তো ধ্বংসের বিচার দিতে হবে বাচ্চা মসজিদে আসবে নাকি ওই দোকানে বসে থাকবে নাকি মস্তিদে আসবে ডিস্টার্ব করে বুঝ হলে করবে না তাকে শিখাতে হবে কার কাদা মাটি চাপা দিলে যেদিকে যায় সেদিকে যাবে কিন্তু শক্ত হলে বাবা মুরাইদে ব্যাংকালা এয়ারফোন করতাম